দাদু আবার সেই গুটকা খেয়ে আমার মুখে তুকে দিয়েছে। দাদু এই বয়সে তো গুটকা খেও না দাদু, বুঝতে পারছি তুমি বড়লোক হয়ে যাচ্ছ দিনকে দিন, বাট তাও এজ তো হয়েছে, কোনদিন তো উপরে যাবে সেই। আমার মতন প্রো আই থিঙ্ক তোমরা অন্য কোনো গেমারদের দেখতে পারবে না। শুনলাম নাকি গ্র্যানি আবার চলে এসছে, মানে সিরিয়াসলি, মানে 1 2 এখন 3। তারপরে শুনছি নাকি গ্র্যানি একটা মহলও কিনেছে, মানে এখন যেখানে গ্র্যানি আছে তার পরিবারের সাথে, পরিবার বলতে মানে তার বর আর তার মেয়ে। বুঝতে পারছি না গ্র্যানি এত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাচ্ছে কি করে দিনকে দিন। তাহলে কি গ্র্যানি আমাদের মতন ছেলেদেরকে ধরে ধরে সেগুলোকে বেচে পাচার করে কি এসব করছে? আমি ভাবলাম আমাকেও এর একটা লক্ষ্য ভেদ করতেই হবে। তো আমি যেহেতু গ্র্যানি খেলেছিলাম আজ থেকে প্রায় কতদিন আগে, এক সেকেন্ড একটু চেক করে নি, আমি নিজে ভুলে গেছি আমি কতদিন আগে খেলেছিলাম। এক বছরে আমাদের দিদা এতই এতই ধনী ব্যক্তি হয়ে গেছে, ধনী ব্যক্তি বলা যায় না মানে ধনী মহিলা হয়ে গেছে, যে নরমাল ছোট বাড়ি থেকে এখন সে একটা রাজপ্রাসাদে আছে। তো হে ইয়ো প্রসেন ভাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমরা গ্র্যানি 3 নিয়ে। প্রথমে বলে দিই গাইস, আমার চ্যানেলে মানে আশা করো না যাতে আমি গ্র্যানির এই চ্যাপ্টারটা কমপ্লিট করবো, কারণ আমি প্রো গাইস, তোমরা জানো প্রো এরা কখনো মিশন কমপ্লিট করে না। হ্যাঁ গ্র্যানি এত তাড়াতাড়ি বড় লোক হয়ে যাচ্ছে, এত মানে এত বড় বড় বাড়ি কিনে নিচ্ছে, আর আমার সাবস্ক্রাইবার বাড়ছে না এক বছর ধরে। চলো আজকে দেখা যাক আমাদের গ্র্যানি কিরকম বাড়ি কিনেছে। আর এখানে আমাদের গ্র্যানি 3-তে আমাদের দাদু আমাদের, তো আমাদের গ্র্যানি 3-তে তোমরা দেখতেই পাচ্ছ আমাদের দাদু দাঁড়িয়ে আছে হাতে শর্ট গান নিয়ে, আর আমাদের গ্র্যানি সে বরাবরের মতনের লাঠি, যায় না আমাদের গ্র্যানির প্রমোশন কেন করায় না, সে হাতে লাঠি দিয়ে রেখেছে। আই থিঙ্ক গ্র্যানির লাঠি দিয়ে মারতে বেশি পছন্দ। গ্র্যানির মেয়ে সিন্ড্রেলাও সেও আছে হচ্ছে আমাদের। আরে দাদু একটু থামো, আমাকে বলতে দাও, আমাদের এখানে তার মেয়েও আছে সিন্ড্রেলা, তো তিনজনেই আছে মনে হচ্ছে। আমাদের দাদু যাই না কি করে আমাদের দিদার সাথে মিশে এই বা, তুই দাদু তুমি চুপ করবে না, আমি কি আসবো, আমি কি আসবো এখানে, বলতে দিচ্ছে না। লাস্ট ভিডিওতে মানে লাস্ট সিরিজ বা এপিসোড যাই বলা যায়, দাদুর কাছে লাঠি ছিল দিদার মতন, যে দাদু হাঁটতে চলতে পারে না, তার উপরে আবার বন্দুক দিয়ে দিয়েছে। ফার্স্টে আমরা ইজি মোড দিয়ে শুরু করবো অ্যাজ অলওয়েজ। তো এই হচ্ছে আমাদের দাদুর বাড়ি মনে হচ্ছে। ও ভাই ভাই ভাই, দিদা আমি বুঝতে পারছি দিদা নিশ্চয় কোনো একটা ঘোচলা কি বলছে ঘোটালা পাকিয়েছে। ভাই এত বড় বাড়ি কি করে কিনতে পারলো, আর গাড়িটা সেই আছে ভাই, গাড়িটা একটা ভালো দেখে কিন, না গাড়িটা ওইভাবে রেখে দিয়েছে। নাইস ভাই, এটা BMW কিনে নিতে পারতিস, এইসব বাড়ি না বানিয়ে। কোথা থেকে কেনে ভাই এইসব বাড়ি কে জানে। তো এখানে আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ, আর গাড়িটা সেই আগের তোমরা দেখেইছিলে। ও ভাই ও দিদা, দিদার তোমরা যে মন খুশি হয়ে গেছে আমাকে আবার পেয়ে। দিদা তোমার বাড়িতে আবার ঘুরতে এসেছি, সেই এক বছর আগে তোমাকে দেখেছিলাম তো খুব মনে পড়ছিল তোমাকে, তো আসলাম, আশা করি তুমি ভালো আছো। দিদা কিছু গিফট আনতে তো পারিনি দাদু, মানে দাদুকে যাই না, তুমি কি করে একটা বন্দুক দিলে এই চা ভাই। দাদু দাদু ভালো আছো তো, দাদু বন্দুক চালিও না দাদু। খুব সুন্দর, খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হলো Day 1। আচ্ছা Day 1 শুরু হয়ে গেছে। তো দাদু শটগান চালাচ্ছে এই চেয়ারা নিয়ে। দাদু শটগানের রিকয়েল কি তুমি জানো দাদু? আচ্ছা এখানে কিছু লক পিন দিয়েছে, তো আমরা লক পিনটা নিয়ে নিই। আমি বুঝতে পারি না একটা জিনিস, যে আমাদের এইভাবে বন্ধ করে রাখার কি আছে। একটু এসছি, একটু আত্মীয় স্বজন, আত্মীয় বাংলা উচ্চারণ ভাই মানে আমার নেক্সট লেভেলের উচ্চারণ। তো চলো যাওয়া যাক, আস্তে আস্তে আমরা যাই। তো দাদুর বাড়িটা আগে একটু ঘুরে নিই, এখানে কি আছে একটা বাক্স, এটা হচ্ছে আই নিড এ প্যাডলক কি। ওকে আমি জানি না আমি প্যাডলক কিটা কখনো খুঁজে পাবো কিনা। ওকে এখানেও আর একটা জেলখানা, মানে দাদুর বাড়িতে জেলখানা হবেই, মানে এই ছেলেদের মেয়েদেরকে আটকে রেখেই মানে সব বাড়ি ফাড়ি বানাচ্ছে। ও ভাই এটা কে, মনে হচ্ছে আমার আগের জন যে ভুল করে পালাতে পায়নি। ও ভাই ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ সিন্ডেলা সিন্ডেলা ঠিক আছে, আমি জানি এসছি তোমার বাড়িতে এসছি। এখানে একটা ফায়ার উড আছে, এটা নিয়ে নিই। আর এই ডান্ডাটা দিয়ে যদি আমি দিদার মতন দাদুকে একটু মারতে পারতাম, টাকলাটা যদি একটু ফাটাতে পারতাম আমার খুব ভালো লাগতো। কে আমাদের উপরে যেতে হবে, ওকে দিদা দাদু আছো না কেউ তোমরা এখানে? আচ্ছা এটাও আমাদের সব কিছু লক পিক দিয়ে খুলতে হবে ভাই, বাট আমি যাই। ওকে দাদু দাদু ধন্যবাদ দাদু, থ্যাংক ইউ
ও ভাই দাদু জি, দাদু জি, ভাই দাদু আসছে, দাদু আমি ঢুকে যাচ্ছি, দাদু ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে দাদু, দাদু আরে বন্ধ কর দরজা, বন্ধ কর দাদু, ভুল হয়ে গেছে। দাদুকে শটগান কেন দিয়েছে আমাকে বলুন না, দাদু চালাতে পারে ঠিকঠাক করে, দিদার হাতে দিলে তাও বোঝা যেত, দাদুর তো হাড় গুলো তো। আমাদের দাদু দিদা, দিদাকে এখনো পর্যন্ত দেখা যায়নি দাদুর। হ্যাঁ ভাই আমি এসেছি, ধরো আমাকে এভাবে মুসে সুপারি নিকালকে বাদ করে বাবা। ওয়াও দিদা মনে হচ্ছে ঘরে নতুন রং করিয়েছে, যাক আগের বারের থেকে এই ঘরগুলো একটু বেশি ভালো। ওকে এটা কি আছে এর মধ্যে, কিছু আছে শুনেই এখন থেকে খুঁড়াতে শুরু হয়ে গেছে, মানে কি বলবো আমি। ফ্যানও রেখেছে, এখানে কিছু আছে, আচ্ছা এখানে বুলেট আছে, শটগান, আরে আমার দাদুর ওই শটগানটা লাগে, বাট আমি দাদুর শটগানটা নেবো কি করে, দাদু এমনি দিয়ে দিলে বেটার হয়, কারণ তোমরা জানোই দাদু এই চেহারা নিয়ে কেন শটগান। ও আরে ভাই সিন্ড্রেলা, মানে বোন সিন্ড্রেলা, ভাই এইভাবে এসে কে ভয় দেখায়, ভাই আমি এসছি তো তোদের বাড়িতেই তো এসছি। আচ্ছা এটা আমরা খুলতে পারবো, থ্যাংক ইউ। আমরা বারান্দায় চলে এসছি, সেই মেশিন, ওয়াও আমার নস্টালজিক ফিল হয়ে গেছে। ওকে দিদা, ওই যে দিদা, দিদার পেছন দেখতে পেয়েছি, দিদা ভালো আছো? দিদা ভাই বাড়ি দেখো, মানে কি মহল বানিয়ে দিয়েছে, কে বিক্রি করেছে আমাদের দিদাকে এত বড় জায়গা আমাকে বলো। এক দুই তিন প্রায় চারতলা, এটা কি আছে স্টোননিকে আমরা দিদার মাথায় ছুটতে পারি? এখানে একটা প্ল্যাঙ্ক আছে, প্ল্যাঙ্কের তো কাজ আমার নেই আই থিঙ্ক। আচ্ছা এখানে আমাদের কি কি লাগছে দেখি, এখানে আমাদের শেড কি লাগবে। দিদা হ্যালো, দিদা তোমার বাড়ি খুব ভালো, ওকে দিদা, দিদা তোমার বাড়ি, বাড়ি খুব ভালো ডিজাইন হয়েছে, তোমার কার্পেন্টারের নাম্বারটা দিও আমাকে, আর যে তোমাকে বাড়িটা বিক্রি করেছে তারও নাম্বারটা দিও। চলো আমরা উপরে যাই দাদু। ওকে 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 ভাই, আমি তাই ভাবলাম, ও ভাই না কে আবার কে ভাই, সিন্ড্রেলা ভাই আমার ছাড় ভাই, আমাকে এত পছন্দ, ওকে গুড বাই, গুড দাদু থ্যাংক ইউ দিদা। এইগুলো উচিত না দাদু, তুমি হাতে বন্দুক আছে, তুমি বন্দুকের গুলি দিয়ে তোমার মারাটা উচিত, তুমি আমাকে বন্দুকের বাড়ি মারছো, ইটস ভেরি ব্যাড দাদু, দাদু আমি খুব কষ্ট পেলাম তোমার এই আচরণে। দাদু নিচে না আসছো না তো, দাদু দাদু নিচে আসো না, টেনশন নিও না দাদু, আমি এত প্রো যে আমি তোমার বাড়ি থেকে পালাতে পারবো না, তো প্লিজ আমাকে একটু বাড়িটা ঘুরতে দাও, একটু দেখি তোমার বাড়িতে তুমি কি কি ডিজাইন করেছো। ওয়াও ও দাদু, আরে দাদু দুবার তো মেরে দিয়েছ তুমি আর তোমার বউ মিলে, একটুখানি শান্তি তো দাও ভাই সিন্ডেলা। আসো চুমু খাও, খাও চুমু খাও, আমার পেছনে ছাড়ছেন আমি যেখানে যাচ্ছি। ও দাদু দাঁড়াও, দাদু দাদু, ওরে দাদু দাদু দিদা বাইরে একদম, মানে কি বলবো, বুঝতে পারছি এই চাঁদনি রাতে, চাঁদ তো নেই সরি, দিদা দিদা নেই, আশা করি দিদা উপরে নেই তো দিদা। ও ভাই এই সিন্ডেলাটা মানে কি জ্বালায়, বাপরে বাপ, আরে সিন্ডেলা সিন্ডেলাম মেরে ফেলে, আমি তো আজকে জানলাম ফার্স্ট টাইম। তোমরা দেখতে পাচ্ছ আমাদের স্কিনের ওপরে পানের থুক চলে এসছে, দিদা দাদু খুব গুটখা খায়, গুটখা খেয়ে খেয়ে তো আগের বাড়িগুলোর অবস্থা দেখতেছিলে, দেওয়ালের অবস্থা। আরে দাদু তুমি এত সিঁড়ি দিয়ে আপ ডাউন করো না, বয়স হয়েছে বুঝতে শেখো, দাদু এত সিঁড়ি দিয়ে দেখো, সিঁড়ি দিয়ে আপ ডাউন করছে এমনি কোমরের অবস্থা খারাপ হয়ে যাবে, দিদা দাদুকে কিছু শেখাতে তো পারো, দাদু আসছো না তো, দাদু আস, ও দাদু আরে দাদু দাঁড়াও না, দাদু গো তুমি এত ভালোবাসো কেন আমাকে, দাদু একটু তো আমাকে ছাড়ো, তোমাদের পুরো মানে ফ্যামিলি আমাকে ভালোবাসে, মানে পেছনেই ছাড়তে চাইছে না, তো তোমরা এত ভালোবাসো বলে একটু তোমাদের বাড়িতে এসেছি এক বছর পর, তো তুমি এরকম ভাবে আপ্যায়ন করছো দাদু, আমি তো বলছি আমি পালাবো না তোমার বাড়ি থেকে, আমি তোমার বাড়িতে আমি আছি। ওকে ওই দেখো দেখ, তোমরা দেখলে দাদু কিন্তু দিদাকেও মারলো আমাকেও মারলো। শটগানটা আমাকে দিদা, তোমার মারার কি আছে, আমি আছি তো, আমি তোমার ওই কাজ করে দিচ্ছি দিদা, আমি তো তোমার ঘর দেখতে এসেছি দিদা প্লিজ। ওকে দিদা প্লিজ, দিদা প্লিজ বলাতে, দিদা উপর থেকেই সে নামলো, আমাদের কুল দিদা হু হু করে নামছে, সিঁড়ি পড়ে যাবে আসতে, সাবান সাবান জল নেই তো দিদা, এখনো তোমার ডান্ডাতে থুতু লাগা, ওকে তুমি এখনো গুটখা খাওয়া ছাড়ো নেই ঠিক আছে। ভাই আমি ইজি মোডে খেলছি দিদা দাদুকে, তাও আমি মানে আমার পাঁচটা দিন চলে গেছে, এটা কি কোকোনাট, এইটা দিয়ে যদি দাদুর মাথায় চুটতে পারতাম মানে টাকলাই ফাটিয়ে দিতাম দাদু, একটা অপশন দিতে পারতো দাদু টাকলা ফোড়ার। আই থিঙ্ক প্ল্যাঙ্ক দিতে হবে না, একটা প্ল্যাঙ্ক আমি দেখলাম না বড়, প্ল্যাঙ্কটা কোথায় দেখলাম জানো, এই যে এখানে, ওকে ওকে আমি বিছনা কি করে ঢোকে এটাতে, আরে ঘুরতে পারছি না আমি, দাদু ভালো আছে দাদু, বন্দুক বন্দুক বন্দুক, ওকে পাঁচ দিনে দিল, হ্যালো দিদা, দিদা দেখছে আমাকে,
ও দাদু দেখ চালো দাদু ভাই ডায়নামাইট নিয়ে এসছে ও ভাই ভাই মরবি মরবি শিওর মরবি ভাই আমাদের সাথে তুইও মরবি কিন্তু দাদু দেখছি কিভাবে দাদু ও ভাই ও ভাই এটা কোন লেভেলের স্ব্যাগ ভাই দিদাকেও কি মেরে দিলে নাকি দাদু তো পুরো স্ব্যাগ লেভেলের চশমা পড়েছে দাদু তো এটা এক্সপেক্ট ছিল না দাদু দাদু আমি চলে এসেছি আবার তোমার বাড়িতে আমি দাদুর বাড়িটা আজ দেখেই যাব তো গাইস প্লিজ আশা করো না যেন আমি মানে বাড়ি থেকে পালাতে পারবো দাদু হারমোনিয়াম সেই দাদুর নাইতি আচ্ছা এর উপরেও যা যাবে না চলে এর উপরে ঘুরে আসি ও ভাই এ সিরি ভাই বেকা আবরা থেবরা মানে এরকম সিরিকে ও ভাই আমি নিজেই পড়ে যাচ্ছি উঠতে পারছি না দাদু দিদি কি করে উঠে খেয়ে জানে ও আমরা ছাদেও যেতে পারি নাইস ভাই দেখো ছাদ থেকে দেখো ও মা এটা কাক বাবা নাম ধরবো না সে মনে আছে আমার আই থিঙ্ক চ্যাপ্টার টুতে একটা কাক ছিল ওর সামনে দিয়ে কিছু নিতে গেছিলাম কটাস করে কামড় দিয়ে দিয়েছিল কেন বলা যায় না কোথায় কামড়ে দেবে ভুল করে ও আমরা সাইড দিয়ে যাচ্ছি নাইস দাদু এবার আমাকে দেখতে পারবে না ভাই কিরকম মানুষ ছাদ দিয়ে পড়ে মরে গেল মানে কোনো লজিক নেই ভাই ওইটুকুনি তো হাইট থার্ড ফ্লোরের রুপ থেকে আমি সেকেন্ড ফ্লোরে এখনো পর্যন্ত একটা কি পর্যন্ত পেলাম না আমার মতন প্রো আই থিঙ্ক তোমরা অন্য কোনো গেমারদের দেখতে পারবে না ভাই দিদা দাদু একদম দরজার সামনে ভাই একটুখানি যেতে দাও আমাকে একটু ফ্রিডম দাও দিদা একটু ফ্রিডম ওহো কি থ্যাংক ইউ দিদা থ্যাংক ইউ ওকে না থ্যাংক ইউ মানে আমি তাকাবোটা কোথায় দিদার দিকে তাকালে পেছন দিক দিয়ে দাদু এসে পেছন ফুটো করে দিচ্ছে আর দাদুর দিকে তাকালে পেছন দিক দিয়ে এসে আমার দিদার টাকলা ফাটিয়ে দিচ্ছে দিদা দাদু আবার সেই গুটকা খেয়ে আমার মুখে ঢুকে দিয়েছে দিদা দাদু এই বয়সে তো গুটকা খেও না দিদা দাদু বুঝতে পারছি তুমি বড়লোক হয়ে যাচ্ছে দিনকে দিন বাট তাও এস তো হয়েছে কোনদিন তো উপরে যাবে সেই তার আগে তো তোমাকে গুটকাটা ছাড়তে হবে শরীরের উপর একটু ধ্যান দাও দাঁতগুলো তো দেখতেই পাচ্ছ ওকে দিদা দেখো দিদা তোমাকে এই বলছি ঠিক আছে তোমার দাঁতগুলো দেখো দেখলে বুঝতে পারবে দেখো হলুদ হলুদ হয়ে গেছে দেখি দাঁতগুলো এদিকে নিচে আসো ও ভাই লাল হয়ে গেছে দেখো তাও তুমি গুটকা ছাড়ছো না দিদা রাত হয়েছে যে মানুষ এই টাইমে শরীরের উপর একটু খেয়াল রাখে ঘুমাও গিয়ে ও ভাই এ ভাই সিন ওকে ভাই ভাই পেছনে আস ভাই এ কি করে কালা জাদু করে নাকি ভাই আবার পাঁচটা দিন দিয়েছে দিদা উফ একটা এক্সট্রা দিন দিতে একটু বোনাস ফোনাস দাও দিদা আমি কোথাও নেই দিদা তুমি যাও বাইরে যাও দিদা উপরে যাও না আমি একটু উপরে একটু উড়ে যেতে দাও আশা করি দাদু নামছে না ভাই দিদা ট্র্যাপ লাগাচ্ছে ওকে ওকে চলো 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 উপরে চলো উপরে চলো আরে দাদু তুমি মানে কি বলবো না দিদা উপরে যেতে দেয় না আরে তোমার বাড়িতে কিছু চুরি করবো না আমি কে এখানে কি আছে আমাদের বাথরুম এখন খুব ভালো বেশ পরিষ্কারই রেখেছে না একটা ও আবার টানবে আবার ও ভাই এটা আবার নতুন দাদু ভাই মনে হয় ধাক্কা দেবে গ্যারান্টি ভাই এটা দাদু কুমিরও পুষছে ও ভাই মানে আগেরবার অক্টোবাস এখন কুমির মানে দাদু কি চিড়িয়াখানা আছে নাকি ভাই তো গাইস আজকে এতটাই রাখছি আমাদের দাদু দিদা বুঝতে পারলে আমাকে তার বাড়িতে একটু ভালোভাবে ঘুরতে দিল না আর আমাদের সিন্ডেলা ম্যাডাম তো আমার পেছনেই ছাড়েনি মানে আমাকে এত ভালোবাসে এত বছর পর এসেছি তো আমাদের কালা জাদু করে দিচ্ছিল আমাকে আর আমাদের দাদু দিদা তো জানিওদের এতই ভালোবাসে এতই আপ্যায়ন করে যে আশা করবো তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো কি করতে হবে লাইক করে দাও আর কমেন্ট করে দাও আর যদি চ্যানেলে ভুল করেও কেউ চলে এসে থাকো তাহলে যদি ভালো লেগে থাকে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনও ক্লিক করে দিও আর হ্যাঁ ডিসকর্ড চ্যানেল আছে আমার তো পারলে ওখানে জয়েন করতে পারো তো গাইস দেখা হবে পরের ভিডিওতে টিল দেন গুড বাই